আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও পাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি, আমরা আছি আপনার সেবায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, চিন্তা আর চিতা দুই এক, তবে চিতাটা ভালো, একেবারে পুড়িয়ে মারে, আর চিন্তা জ্বালায় সারা জীবন। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় চিতা সম দুশ্চিন্তায়। এদের মধ্যে অন্যতম হচ্ছে পক্ষাঘাত বা প্যারালাইসিস, যা কিনা আমাদেরকে ফেলে দেয় নানা রকম দুশ্চিন্তার মধ্যে, ব্যক্তিজীবন এবং পরিবার জীবনকে করে তোলে দুর্বিষহ। আজ আমরা কথা বলব বাত ব্যথা, প্যারালাইসিস এই সমস্ত বিষয় নিয়ে। আর এই সমস্ত বিষয় জানানোর জন্যই শুরু করছি এশিয়ান টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি হসপিটাল ডক্টরস অ্যাডভাইস। সঙ্গে আছি ডাক্তার শাকিরা ফাইসাল নোভা। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন আমাদেরকে। আমাদের ফোন নম্বর 9852962 এবং 9854361। চলুন কথা বলি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে বাত ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন ধরনের ব্যথা এবং পক্ষাঘাত বা প্যারালাইসিস সম্পর্কে আলোচনা করব। তো এই সমস্ত ব্যথার কারণ কি? হ্যাঁ, অত্যন্ত আজকে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কি যে কোনো সমস্যার, মানে যদি মাংসপেশি বলেন, হাড় জোড়া রোগ, বা যে কোনো মানে শারীরিক মাসেল, নার্ভ, এগুলা যদি যে কোনো কোনো রোগ তৈরি হয় শরীরে, কোন সমস্যা তৈরি হয়, এটা প্রথমেই উপসর্গ যেটা হবে ব্যথা। তাহলে আমরা যদি ব্যথাকে কল্পনা করি, ব্যথা হচ্ছে আনপ্লেজেন্ট সেন্সেশন, মানে বডিতে হচ্ছে অসহনীয় কোনো অনুভূতি, মানে আমরা স্বাভাবিক চলাফেরা যদি আমাদের এর ভিতরে এমন কোন অনুভূতি হয় যে আমাদের হাঁটুতে কষ্ট হচ্ছে, ভিতরে ব্যথা হচ্ছে বা পেইন হচ্ছে, দিস ইজ, আমরা এটা কি বলে থাকি ব্যথা। আর এই ব্যথা হচ্ছে কোন রোগের উপসর্গ, এটা কিন্তু কোনো রোগ না। এখন কারো যদি মেরুদণ্ডে কোনো ডিস্ক প্রলাপস হয়, বা মেরুদণ্ডে আর্থ্রাইটিস সমস্যা হয়, বা হাঁটুতে আর্থ্রাইটিস হয়, অথবা কেউ যদি বিভিন্ন ক্যান্সার আক্রান্ত হয়, অথবা টিবি, স্পাইনাল টিবি হয়, এ থেকে ব্যথা হতে পারে। তাহলে হচ্ছে ব্যথা হচ্ছে একটা রোগের উপসর্গ মাত্র। শুধু যে ব্যথা হবে তা না, ব্যথার পাশাপাশি যে অক্ষমতা, শারীরিক, আপনি যে বললেন যে অক্ষমতা, পঙ্গুত্ব, যে এটা এটার সাথে রিলেশনটা কি, বা এমন কি হতে পারে যে দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছে, সেখান থেকে প্যারালাইসিস হলো, এটা কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আসলে যে কোনো মেরুদণ্ডের সমস্যা, প্রথম যেটা রোগীর প্রাথমিক পর্যায়ে রোগী ব্যথা অনুভূত হয়, কারো যদি ঘাড়ে কোনো সমস্যা, ঘাড় ব্যথা হবে, এবং কোমরে সমস্যা হলে কোমর ব্যথা হবে, বা হাঁটুতে সমস্যা হলে হাঁটু ব্যথা হবে। এই ব্যথাটা চলতে থাকতে থাকতে দীর্ঘদিন, দেখা যায় কয়েক বছর বা কয়েক মাস, কয়েক বছর যেতে যেতে এক পর্যায়ে দেখা যায় ওই হাঁটু বা ওই পা অবশ হয়ে গেল, বা প্যারালাইসিস গ্রস্ত হয়ে গেল, বা তার ওই পায়ে শক্তি কমে গেল, হাঁটতে পারছে না, বা রোগীর কমপ্লেইন যে দীর্ঘদিন রোগ ভোগের কারণে এক পর্যায়ে আসা যে তার সমস্যা যে শারীরিকভাবে সে প্রক্ষাগতগ্রস্ত, বা আমরা যেটাকে প্যারালাইসিস বলে থাকি। তাহলে দেখা যায় ব্যথাজনিত সমস্যার যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হয়, তাহলে আস্তে আস্তে রোগী কিন্তু প্যারালাইসিসগ্রস্ত হতে পারে। আচ্ছা, তো এটা থেকে প্রিভেনশনের কি উপায় আছে, যেন না হয়, সেই জন্য আমাদের করণীয় কি? আচ্ছা, বাত ব্যথা প্যারালাইসিসে যেহেতু আমরা কিন্তু আসলে সবাই জানি যে এই রোগগুলা
হচ্ছে এক প্রকারের মানে মানুষের নিয়ন্ত্রণাধীন রোগ। এটা কোন বেশিরভাগ রোগগুলি হচ্ছে আমরা বলি ডিজেনারেটিভ বা আমরা নন কমিউনিকেবল ডিজিজ। যেমন কমিউনিকেবল ডিজিজ গুলো যদি চিন্তা করেন, যে কারো যদি কোন এলাকায় ডায়রিয়া হলো সবার হলো, কমিউনিকেবল ডিজিজ, একজন থেকে আরেকজন ছোঁয়াচ্ছে এই জাতীয় রোগ। কিন্তু এই যে বাত ব্যথা প্যারালাইসিস, এই রোগীগুলা কিন্তু একদিনে হয় না, এটা কোনো ছোঁয়াচ্ছে না, যে কারো আপনার হলো আমার হবে এমন কোনো কথা না, অথবা পরিবারের কারো কোনো ব্যথা আক্রান্ত হলো আরেকজন হবে এমন কোনো কথা না। তবে কিছু কিছু ক্ষেত্রে বংশগত কিছু জিন ফ্যাক্টর দায়ী থাকে, সেই ক্ষেত্রে তার বংশ পরম্পরা হতে পারে। তো এই রোগগুলা যদি কিন্তু রোগী শুরুতেই বুঝতে পারে যে তার কি সমস্যা হচ্ছে, এবং সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কি, রোগীরা বেশিরভাগ রোগী দেখা যায় এই সমস্যাগুলোকে সে লালন পালন করে, যে একটা ব্যথা হলো, হাঁটু ব্যথা হলো বা ঘাড় ব্যথা হলো, একটা পেইন কিলার খেয়ে থাকলো, অথবা কিছুদিন ব্যথা নাশক ওষুধ খেয়ে 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 ওষুধটাকে সে এক প্রকার দমিয়ে রাখে। আর আপনি জানেন ইয়াং এইজে এই সমস্যা যখন হয়, মানুষ কিন্তু শরীরে মাসেলের অনেক পাওয়ার থাকে, মানুষের হাঁটতে চলতে ফিরতে তেমন সমস্যা হয় না, কিন্তু এই সমস্যাটা যখন আরো বাড়তে থাকে, তার বয়স বাড়ে, 40 ঊর্ধ্ব হয়ে যায় বা 50 ঊর্ধ্ব হয়ে যায়, তখন তার এই ব্যথার কারণে যে নার্ভ কম্প্রেশন থাকে বা মাসেল গুলা ওয়াস্ট হয়ে যাওয়ার কারণে বা লিগামেন্ট গুলা ফাইব্রোসিস হয়ে যাওয়ার কারণে, জয়েন্ট ক্ষয় হয়ে যাওয়ার কারণে, আস্তে 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 এক পর্যায়ে রোগী কিন্তু পঙ্গুত্ব বরণ করতে পারে। তাহলে আমরা যদি শুরুতেই এই রোগীগুলাকে আমরা যেটা বলবো কনফার্ম ডায়াগনোসিস করা, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয় করে আমরা যদি শুরুতেই সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন অপেক্ষায়, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ঝুমুক বনানী থেকে। জি, আমার কোমরে খুব পাতের মতো ব্যথা করে আর কি, সমস্যা কি আছে? জি, আপনার বয়স কত হবে? আমি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। জি, আমি বুঝতে পেরেছি, মনে হচ্ছে উনি মধ্যবয়সী কোন মহিলা হবে। তো ওনার যেটা সমস্যা, ওনার কোমর ব্যথা। তো দর্শক, আমরা যেটা বলবো, কোমর ব্যথার বেশিরভাগ কারণই হচ্ছে আপনার মেকানিক্যাল সমস্যা, সেটা হচ্ছে আপনার চলাফেরা উঠা বসা থেকে ডিস্ক প্রলাপ জনিত সমস্যায় আমরা বেশিরভাগ পেয়ে থাকি। এই সমস্যাটা দেখা যায় যে আপনি অনেকক্ষণ বসে থাকলে কোমর ব্যথা বেড়ে যাবে, বা আপনি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে কোমর ব্যথা, কোমর থেকে অনেক সময় ব্যথা শির দ্বারা দিয়ে পিঠে উঠতে পারে, বা কোমর থেকে ডান পায়ে বা বাম পায়ে যেতে পারে, অনেক সময় ব্যথা কোমরে নাও থাকতে পারে, এটা একেবারে পায়ের মাংসপেশি নিচে কাপ মাসেল যে খিচে আসে বা ব্যথা হতে পারে, রোগী মনে করে যে ব্যথাটা পায়। আসলে এই সমস্যা বেশিরভাগ সমস্যাগুলোই ডিস্ক প্রলাপ জনিত সমস্যা হয়ে থাকে। তো আপনাকে আমি বলবো, একজন অতি শীঘ্র একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি কনফার্ম ডায়াগনোসিস করেন, দেন আমরা এই রোগীগুলোকে কিছুদিন হসপিটালে রেখে ফিজিওথেরাপি দিলে কোমর ব্যথা থেকে সে পার্মানেন্টলি ভালো হয়ে যাবে। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে যদি ডিস্ক প্রলাপস থাকে পার্টিকুলারলি, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউট বেড রেস্ট একটা বড় ভূমিকা রাখে। অনেক সময় দেখা যায় যে বাসায় এটা ঠিক মতো নেওয়া সম্ভব হয় না। অ্যাবসলিউট বেড রেস্ট কি এবং কিভাবে নেওয়া উচিত, এবং পাশাপাশি ফিজিওথেরাপির ভূমিকা কি, এই বিষয়ে যদি একটু বলেন। অবশ্যই, ডিস্ক প্রলাপস এমন একটা সমস্যা, এটা এক প্রকার মেকানিক্যাল সমস্যা, এটা কিন্তু কোনো রোগ না, যে কোনো রোগের থেকে আসছে জিনিসটা হচ্ছে। আমরা এই বিষয়টা আরো জানবো একটা ফোন নিয়ে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার হাজবেন্ডের বয়স হবে 45-এর মতো, কিন্তু তার এই যে হাঁটুনিতে পায়ে আর কি প্রচন্ড নাকি ব্যথা হয়, মাঝে মাঝে বলে চাপ হয়, এবং কি তার পায়ে কোনো বোধ নেই, এটা কি কারণে হয়? জি দর্শক, আপনার হাজবেন্ড কে কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছিলেন? এমনি তার ডায়াবেটিস আছে, পিডিতে ইয়াতে দেখানো হয়েছে ল্যাবে অনেকবার, তখন কিছুদিন ওষুধ খাওয়ার পরে দেখা যায় কিছু কমে গেল না, না আপনাকে। তাহলে আপনি কিন্তু জানেন না আপনার হাজবেন্ড এর কি কারণে পায়ের এই সমস্যাটা হচ্ছে, ঠিক না? সেটা তো অবশ্যই, কিন্তু সে ডাক্তারের কাছে যাইতে চায় না। জি দর্শক, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আসলে আপনার হাজবেন্ডের যে সমস্যা, এটা বোঝা যাচ্ছে মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডে ডিস্ক প্রলাপসের সম্ভাবনাই বেশি, অথবা ওনার এখন বয়স 45। তো এই বয়সে যেটা হয়, আর্থ্রাইটিস জনিত সমস্যায় নার্ভ রুট কম্প্রেশন হতে পারে, আমরা বাংলা ভাষা অনেক সময় সায়াটিকা বাত বলে থাকি, এ থেকে পায়ের মাংসপেশিতে এই জাতীয় ব্যথা হতে পারে। আমি ইতিপূর্বে বলছিলাম যে ওই মাংসপেশিতে অনেক সময় রাতে শুয়ে থাকলে টান ধরে বা কিছুক্ষণ হাঁটতে গেলে খিচে আসে, এই জাতীয় সমস্যা হয়, এটা আমরা বলি সায়াটিকা বাত, বা এখন লেটেস্ট আমরা ডিস্ক প্রলাপস বলে থাকি। তো আমি বলবো আপনার হাজবেন্ডকে অবশ্যই একজন
বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন কোমরে একটা এমআরআই করে দেখতে পারেন। ওখানে এমআরআই আমরা ক্লিয়ার মেসেজ পেয়ে যাব, ডিস্ক প্রলাপস থাকলে নিজেই বুঝতে পারবে। পাশাপাশি এই জাতীয় রোগের চিকিৎসা আসলে হসপিটালে থেকে কিছুদিন রেগুলার 3 থেকে 4 বার ফিজিওথেরাপি দিলে 4 থেকে 6 সপ্তাহ রোগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আর এইটা লালন পালন করা উচিত না, কারণ দীর্ঘদিন রোগ ভোগের কারণে আস্তে আস্তে মাসেলের শক্তি কমে আসবে, নার্ভ উইক হয়ে আসবে, তখন এক প্রকারে প্যারালাইসিস গ্রস্ত হওয়ার সম্ভাবনা। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম বলে সমস্যার কথা বলুন। আমার নাম মোহাম্মদ আখতার হোসেন। আমি তোমার সরাসরি কথা বলতেছি কিন্তু কই, আমি তো জি জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। টেলিভিশনের ভলিউম নাই, বন্ধ করে দিছি, কিন্তু আপনার সাথে তো কথা শুনি না। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার নাম মোহাম্মদ আখতার হোসেন। জি আমার এই কোমরে প্রচন্ড ব্যথা করতেছে 2 দিন যাবত। জি কিন্তু আসলে বুঝতে পারতেছি না সমস্যাটা কি। এই সমস্যা অতীতে কখনো হয়েছিল? না, অতীতে কখনো হয় নাই, তবে আমি পিজি হাসপাতালে ইউরোলজি বিভাগে দেখাইছিলাম, কিন্তু সেখান থেকে ওষুধ দিয়েছিল কিছু ব্যথানাশক ওষুধ, কিন্তু খাওয়ার পরে কাজ হয় নাই। আবার গত 2 দিন যাবত এই অবস্থা। আপনার বয়স হবে কত আনুমানিক? আমার বয়স 41 বছর। জি দর্শক আমি উত্তর দিচ্ছি আপনার সমস্যার, যে আপনার যে সমস্যাটা হয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে মেরুদণ্ডের হাড় ও জোড়ার সমস্যা, এই যার কারণে কোমর ব্যথা হয়। আর আপনার যে ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন এটা কিন্তু আসলে কোনো চিকিৎসা না, ব্যথার ওষুধ আমরা সাধারণত পোস্ট অপারেটিভ কোন অপারেশনের পরবর্তী কিছুদিন দিয়ে থাকে, অথবা কেউ যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে ওই থেকে ব্যথার ওষুধ খাওয়ানো হয়। কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এই জাতীয় রোগ নিয়ন্ত্রণ করাটা মোটেই উচিত হচ্ছে না। আপনি কোমরে একটা এমআরআই করে দেখতে পারেন, তাহলে কিন্তু সমস্যাটা অতি সহজেই বোঝা যাবে, অথবা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আর যেটা হচ্ছে, যদি কোনো ভিসেরাল মানে পেটের বিভিন্ন সমস্যা থেকেও কোমর ব্যথা হতে পারে, ইউরোলজির সমস্যা থেকে হতে পারে, তবে সেটা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, জি দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন। আমার নাম প্রতিভা, আমার বয়স 53। জি জি, আমার সমস্যা হচ্ছে আমার হাঁটুতে ব্যথা। জি আমার হাঁটুতে ব্যথা, এটা প্রায় 6-7 বছর আগে একবার আমার ডান পাশে হাঁটুতে ব্যথাটা হয়েছিল আর কি। তারপর আপনার এটা চিকিৎসা নেওয়ার পর অনেকটা আর ওই ডাক্তারের ওই যে ইয়ে মতো এই ওনাদের যে ওই অ্যাডভাইস মতো চলাফেরা করাতে এই পাশটা আমার অনেকটা ভালো আর কি, আমি মোটামুটি চলাফেরা করতে পারি ভালোভাবে। এখন যেটা, এটা কি সমস্যা? হ্যাঁ, কিছুদিন আগে আবার শুরু হয়েছে বাম পায়ে। জি এখন বাম পায়ে চিকিৎসা নিতেছি, কিন্তু এই চিকিৎসা অনেক চিকিৎসা দিচ্ছে, আজকে 4 মাস যাবত আমি চিকিৎসা নিচ্ছি আর কি। আপনার হাঁটুতে কি হয়েছে এটা কি আপনি জানেন, যে চিকিৎসা নিচ্ছেন কি কি সমস্যা হয়েছে হাঁটুতে জানেন আপনি? ডাক্তার বললো যে আমার নাকি হাঁটুতে একটু ক্ষয় দেখা দিচ্ছে। জি দর্শক আমি বুঝতে পেরেছি। আপনি কি ফিজিওথেরাপি নিচ্ছেন? না, ফিজিওথেরাপি নিচ্ছি না, উনি ফিজিওথেরাপির কথা এখনো বলছেন না। আমি এই যে 3-4 মাস যাবার ওষুধ খাচ্ছি, আমাকে 2টা ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, আর আমার ওই যে অনেক ধরনের আপনার যে এক্সরে টেস্ট এগুলি অনেক কিছু টেস্ট করানো হয়েছে আমার। জি দর্শক আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি আপনার কি সমস্যা। আপনার যে সমস্যাটা এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুতে আর্থ্রাইটিস জানেন 100 টাইপের উপরে আর্থ্রাইটিস থাকে। সবচেয়ে কমন যে আর্থ্রাইটিস, বেশিরভাগ আর্থ্রাইটিস মানুষের শরীরে হয়ে থাকে সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তো আপনার হাঁটুতে যেটা হচ্ছে এটা অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয়জনিত সমস্যা। ক্ষয় হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে ভিতরে কার্টিলেজটা থাকে এটা অনেক সময় ক্রেক হয়ে যায়, ফেটে গিয়ে ইনফ্লামেশন হতে হতে ক্ষয় হয়ে যায়, এবং আস্তে আস্তে এটা ওখান থেকে অস্টিওফাইট হয় বা আমরা এক পর্যায়ে বলে হাড় বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষয়ও হতে পারে, হাড়ও বৃদ্ধি হতে পারে, তো এই থেকে কিন্তু হাঁটু ব্যথা হয়। তো এটা আসলে বেসিক্যালি আপনি যে চিকিৎসা নিচ্ছেন ব্যথার ওষুধ, এইভাবে খেয়ে ব্যথার ওষুধ খেয়ে এটা চিকিৎসা না, এটাকে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে। প্রয়োজনে হসপিটালে থেকে 4-5 সপ্তাহ থেকে ফিজিওথেরাপি নিলে আপনি সম্পূর্ণরূপে ভালো থাকবেন, পাশাপাশি বিভিন্ন হাড় ক্ষয় বন্ধের কিছু ঔষধ বা ইনজেকশন থেরাপি নিতে হতে পারে। এবং আপনাকে আমরা এই পর্যায়ে চিকিৎসার পর এক পরে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিব, আপনি ব্যায়াম করবেন, ভালো থাকবেন। আর আপনার যদি ওজন বেশি হয়ে থাকে অবশ্যই আজকে থেকে এই মুহূর্ত থেকে ওজন কমানোর চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে খাবার অবশ্যই
ডায়েট চার্ট মানতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে। আর একটা কথা বলি, হাঁটু ব্যথা রোগী যারা, তারা কিন্তু চেয়ারে বসে যে কোনো কাজ করা বা নিচে না বসা, এটা কিন্তু দীর্ঘায়িত হাঁটু সমস্যাকে বাড়িয়ে তুলবে, এক পর্যায়ে আপনার হাঁটু নষ্ট হয়ে যেতে পারে। তা আমরা বলবো, শুরুতেই আপনি ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি এক্সারসাইজ করবেন, প্রয়োজনে হাঁটু ভেঙে নিচে বসবেন এবং চিকিৎসা নেবেন, অবশ্যই ভালো থাকবেন। আচ্ছা, আমরা আরো আলোচনা করব এই বিষয়ে, তো একটা ব্রেক নিয়ে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন।